জয়তুল লোকনাথ শুধু ভক্তবৃন্দ আমাদের পরমপ্রিয় পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জীবনে একাধিক ঘটনা বাবার পূজা পদ্ধতি এবং বর্তমান জীবনে বাবার লোকনাথ ভক্তদের সঙ্গে ঘটে চলা একাধিক বাবার লোকনাথের কৃপা কাহিনী নিয়েই এই জয়তুল লোকনাথ চ্যানেল বন্ধুরা বেশ কিছুদিন থেকে আমরা ঘরে বসে রয়েছি তাই বিভিন্ন রকম প্রবলেমে আমরা পড়ছি ঠিকই কিন্তু সেই সঙ্গে বাবা লোকনাথ আমাদের সেই প্রবলেমগুলো বা সমস্যাগুলো বাবা লোকনাথকে স্মরণ করলে বাবা অদ্ভুতভাবে মিটিয়ে দিচ্ছে বেশ কিছুদিন হলেও মাঝখানে আমার ইন্টারনেটের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তো আমার ভরার কোনো উপায় ছিল না কারণ বিভিন্ন রকম নেটের সংযোগ বা অন্যান্য কিছু কারণে আমি কিছুতেই নেটে করতে পারছিলাম না সেই সঙ্গে আমি আমার পরপ্রিয় বাবাকে বলেছিলাম যে বাবা তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি আমার রিচার্জটি করে দিও প্লিজ তাহলে আমার অনেক দিক দিয়ে সুবিধে হবে যেমন আমি সকল বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো ঠিক তেমনই তোমার এই ভিডিওগুলো কৃপা কাহিনীর ভিডিওগুলো আমি তৈরি করতে পারবো তো বন্ধুরা আমার বেশ কিছু বন্ধু বেশ কিছু সহকর্মী বা অনেক আপনাদের মধ্যে অনেক সাবস্ক্রাইবার আমাকে বলেছিলেন যে এই রিচার্জটি করে দেবে অদ্ভুতভাবে সেই সঙ্গে আমি দেখেছি বাবা লোকনাথ একাধিক উপায়ে আমার সেই রিচার্জটি করার চেষ্টা করেছে এবং পরিশেষে আমাকে করেও দিলেন আজকে আমার সেই রিচার্জটি হয়ে গেছে এবং সেই কারণে আমি আপনাদের কাছে আবার আসতে পেরেছি বাবা আমাদের প্রিয় বাবার কৃপায় বাবার কৃপা সত্যি অদ্ভুত এবং অলৌকিক প্রত্যেকের মধ্যেই বাবা লোকনাথ রয়েছেন তার প্রমাণ আমি আবার পেলাম এবং আজকে সেই সঙ্গে আপনাদের জন্য একটি অদ্ভুত কৃপা কাহিনী নিয়ে এসেছি তাহলে চলুন শুরু করি এই কৃপা কাহিনীগুলোর মধ্য দিয়ে আমাদের বাবা লোকনাথের প্রতি ভক্তি বিশ্বাস আরও যেন বেড়ে উঠছে এবং এই সংকটময় পরিস্থিতিতে আমরা নিজেদেরকে বাবা লোকনাথের আশীর্বাদ ধন্য করে তুলতে পারছি এবং বাবা লোকনাথের কৃপা ধন্য করে তুলতে পারছি এবং সেই কারণে আমাদের মনের ভয় যেন অনেকাংশেই কমে গেছে তাহলে চলুন শুরু করি জয় তু লোকনাথ জয় তু লোকনাথ হ্যাঁ জয়দ লোকনাথ বাবা লোকনাথের একাধিক ঘটনা আমায় আমার ঠাকুরদার কাছে শুনেছি আমি উনি একজন খুব বড় বাবা লোকনাথের ভক্ত ছিলেন ওনার নিজের জীবনেও বাবা লোকনাথের একাধিক কৃপা তিনি পেয়েছিলেন তাই যখনই সময় পেতাম ঠাকুরদার কাছে বসে বাবা লোকনাথের কাহিনীগুলো শুনতাম আজ অনেক বছর হয়ে গেলেও এখনো স্মৃতির মণিকোঠায় কোঠায় সেসব কাহিনীগুলো যেন উজ্জ্বল হয়ে রয়েছে এমনই একটা ঘটনা আজ আপনাদের জানাচ্ছি নমস্কার দাদা আমার নাম বিনয় সাহা হ্যাঁ নমস্কার জয়ত লোকনাথ পলাশি থেকে লিখছি একবার বাবা লোকনাথ এক গায়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার বাড়ি তার বারো দিতে আসার সময়কার ঠিক আগের ঘটনা এটি তখনও বাবার ডেঙ্গু কর্মকারের সাথে সাক্ষাৎ হয়নি করা রোদ তখন মাথার উপর সূর্যদেব তখন তার শক্তি প্রদর্শন করেই চলেছেন আর সেই প্রখর বাবা লোকনাথ একদম হয়ে রোদে নির্লিপ্ত হেঁটেই লক্ষ্য পথে বারদীর অভিমুখে হঠাৎ বাবা দেখতে পান একজন মধ্যবয়স্কের মহিলা কাঁদতে কাঁদতে সে পথ দিয়ে যাচ্ছেন বাবা তখন তার পথ আটকে দাঁড়ান বাবা বলেন মা তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার তখন মহিলাটি বলেন আমার স্বামীর খুব জ্বর বদ্যি ডাকতে গিয়েছিলাম কিন্তু বদ্যিমশাই আমাদের মতো গরিবের বাড়িতে আসবেন না বলে দিয়েছেন পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন এ কথা এ শুনেই বাবা সেই মহিলার বাড়িতে যান এবং তার স্বামীকে আশীর্বাদ করে আসেন যোগী শ্রেষ্ঠ বাবা লোকনাথ তাকে আশীর্বাদ করা মাত্রই তার রোগ ঘটেই এরপর তারা দুইজনেই বাবাকে প্রণাম করেন তারা হয়তো ঠিক বুঝে গিয়েছিলেন যে ইনি আর কেউ নন স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার আর এ কারণেই সেই মহিলা তার ঘরে রাখা এক গোটি দুধ এনে বাবাকে নিবেদন করলে বাবা পরম স্নেহে সেই দুধ পান করেন এবং পুনরায় তাদের আশীর্বাদ করে আবার রওনা দেন এভাবেই বাবা লোকনাথ পরম যত্নে পরম করুণায় সকল জীবের কল্যাণ সাধন করে গিয়েছেন সারা জীবন এই কারণে বাবা লোকনাথকে বলা হয় সংস্থিতা খুব সুন্দর সুন্দর খুব খুব ভালো একটি কৃপা কাহিনী একটি বাবা লোকনাথের ঘটনা আপনি পাঠিয়েছেন বিনয় বাবু আপনাকে নমস্কার বাবা লোকনাথের অনেক আশীর্বাদ রইল আপনার জন্য বন্ধুগণ এই আপনাদের পাঠানো এই কৃপা কাহিনীগুলোই কিন্তু আমাদের চ্যানেলের সম্পদ এই কৃপা কাহিনীগুলো বা বাবার জীবনের একাধিক ঘটনা বলি এই যে আপনারা পাঠিয়েই চলেছেন এগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচুর লোকনাথ ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং এগুলো শুনে আমরা নিজেদের মনে বাবার প্রতি ভক্তিভাব প্রেমভাব অনেক অনেক বেশি করে জাগিয়ে তুলতে পারছি শুধু ভক্তগণ আপনারা যারা প্রথম দেখছেন অনুগ্রহ করে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনটিকে অল করে দেবেন এবং প্রচুর প্রচুর লোকনাথ ভক্তদের মধ্যে এই ঘটনাগুলো শেয়ার করবে তাহলে আজকে দূর পর্যন্তই আপনারা দেখতে থাকুন প্রত্যেকে ভালো থাকুন বাবা লোকনাথের আশীর্বাদ আপনাদের উপর নেমে আসুক জয় তুল লোকনাথ